স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত না করে লালমনিরহাটে ধান খেতে রাসায়নিক সার ও কীটনাশক স্প্রে করছেন কৃষকরা। এতে করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, কৃষি অফিস থেকে জানানো হয়নি কীটনাশক স্প্রে করার সঠিক পদ্ধতি। অন্যদিকে কৃষি অফিস বলছে কৃষকদের বারবার সচেতন করা হলেও মানা হচ্ছে না নিয়ম। লালমনিরহাট জেলার প্রতিনিধি রাহেবুল ইসলাম টিটলের প্রতিবেদনে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফসলের মাঠে বিষাক্ত কীটনাশক দিচ্ছেন কৃষকেরা, কারণ নাকে মুখে নেই মাস্ক বা কাপড়, হাতে নেই মোজা কিংবা গ্লাভস। লালমনিরহাটের ধান ক্ষেতগুলোতে প্রতিদিনের চিত্র এটি। অধিক লাভের আশায় ভারতীয় নানা ধরনের কীটনাশক এইভাবেই প্রতিদিন রোপা আমন ধানের ক্ষেতে ছিটানো হচ্ছে। স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত না করেই এভাবে কীটনাশক স্প্রে মারায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন কৃষকেরা। একইভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন পথচারীরাও। কৃষকদের অভিযোগ, কীটনাশক ছিটানোর সঠিক নিয়ম সম্পর্কে কোনো নির্দেশনা দেয়নি কৃষি অফিস। ওষুধ যে আমরা দিতেছি, আমরা কিভাবে ওষুধটা দেব, আমরা তো কোন পোশাক পরলে কি হইবে, কি করা যাইবে না, যে আমরা তো কোনো আমার কৃষি অফিসে তো আমার কোনো বলে নেই। শরীরের মধ্যে ঔষধ ভরিয়া অনেক সময় মাথা ঘুরানি শুরু হয়, শরীরের খাইজানি শুরু হয়ে যায়। কৃষি অফিস যদি আমাদেরকে এটা নিয়ে পরামর্শ দিত কিভাবে কি করতে হবে, তাহলে হয়তোবা আমরা আমাদের ক্ষতির হাত থেকে আমরা বেঁচে যেতাম। আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি, এরা যে জমিতে কীটনাশক প্রয়োগ করতেছে, এতে করে আমাদের সাধারণ মানুষের অনেক ক্ষতি সমস্যা হচ্ছে। কীটনাশক ঔষধ ব্যবহার করতেছে, আমরা যে রাস্তা দিয়ে হাঁটি যাইতেছি, আমরা দুর্গন্ধ জন্য আমরা নিঃশ্বাস নিতে পারতেছি না। কৃষকদের অভিযোগ অস্বীকার করে কৃষি কর্মকর্তা জানান, কীটনাশকের ক্ষতির বিষয়ে কৃষকদের বারবার সচেতন করার পরও মানছেন না কৃষকেরা। কোন রকমের কীটনাশকের যে স্প্রের যে বাষ্প, এটা যেন তার ইনহেল সে না করে কোনোভাবে, তার নিঃশ্বাসের সাথে না ঢুকে যায়। এই সকল প্রতি রক্ষামূলক ব্যবস্থা নিয়েই কীটনাশক স্প্রে করতে হয়, না হলে আসলে স্বাস্থ্যের জন্য এটি ক্ষতিকর। আমাদের কৃষক ভাইদেরকে, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে এবং বিভিন্ন পেস্টিসাইড কোম্পানি তাদের সচেতনতামূলক প্রোগ্রামেও এই বিষয়টি আমরা কৃষকদের সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছি। চিকিৎসকরা বলছেন কীটনাশক স্প্রে করার সময় অবশ্যই স্বাস্থ্য সচেতনতা হতে হবে কৃষকদের, অন্যথায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন তারা। কৃষক ভাইরা স্বাস্থ্যবিধি না মেনে যে সমস্ত কীটনাশক প্রয়োগ করতেছে, তার ফলে তাদের চোখে বিভিন্ন ধরনের প্রদাহ হতে পারে, ফুসফুসে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তার মধ্যে কাশি হতে পারে অথবা শ্বাসকষ্ট হতে পারে, এছাড়া তাদের চামড়ার বিভিন্ন প্রদাহ সমস্যা হতে পারে। এবছর লালমনিরহাটের 5 উপজেলায় 90,022 হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদ হয়েছে। তবে ধান খেতে কীটনাশক ব্যবহারে কৃষকদের সচেতনতা বাড়াতে কৃষি অফিস থেকে তদারকি করার দাবি কৃষক সহ এলাকাবাসীর। দীপু নূর, চ্যানেল এস, নিউজ ডেস্ক।